أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত দিলীবন ফাতেমা তিনি জাকাত সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা নাবালককে দেওয়া যাবে কিনা এবং জাকাতের টাকা দিয়ে গ্রামে পুকুরে ঘাটলা বানা যাবে কি না আলহামদুলিল্লাহ সালাম যেই সম্মানিত বোন যারা জাকাত পাওয়ার হকদার আল্লাহ রবুল্লা আলমিন সুরা তো ষাট নম্বর আয়াতে বলেছেন আট শ্রেণীর মানুষ জাকাত পেতে পারে সেই আট শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যাবে আপনি আট শ্রেণীর মানুষকে জাকাত দেবেন এখন যদি কোনো নাবালক আট শ্রেণীর মধ্যে পড়ে অবশ্যই তাকে দেওয়া যায় অর্থাৎ এমন শিশু যে মনে করেন সাগু বার্লি ইত্যাদি খাইতেছে তার দেখাশোনা করার মতো কেউ নেই আপনি এইগুলি ক্রয় করে তাকে দিতে পারবেন মানে বা তার দায়িত্বে যিনি আছেন তাকে দেবেন যে এই টাকা দিয়ে তার জন্য এইগুলা ক্রয় করেন তার হয়তো ওই যে ডাইপার বা ইত্যাদি ক্রয় করা এটাও চাইস কারণ আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন ইনামার সদাকা তোল ফল মশাকিন সদকা এটা পাবে ফকির মিষ্কিন দরিদ্র অসহায় যারা এই আট শ্রেণীর মানুষ আল্লাহ রব্বুল আলমিন এখানে বলেছেন ঋণগুরস্থ এই ধরনের এই আট শ্রেণীর মানুষকেই শুধু জাকাতের টাকা দেওয়া যাবে তার মধ্যে ফকির মিসকিন তারা যদি ফকির মিসকিনের অন্তর্ভুক্ত হয় হ্যাঁ আর সে যদি নাবালক হয় সেখানে আপনি এই জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন টাকা দিতে পারবেন এই জন্য এবদুল খোদাম আর হেমা বলছেন বড় ছোট সবাইকে জাকাতের টাকা দেওয়া যাবে সে খাদ্য খা আর না খাক অর্থাৎ সে যদি আও হয় অর্থাৎ দুধ পান করে তাহলে সেক্ষেত্রে তার এই দুগ্ধ পান করানোর জন্য যদি তাকে ভাড়া বা ইত্যাদি করতে হয় তা সেজন্যও তাকে দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আর জাকাতের টাকা দিয়ে অন্য কিছু মসজিদ বানানো মাদ্রাসা বানানো এটা ঠিক না অনুরূপভাবে ওই রকম ঘাটলা বানিয়ে দেওয়াও এটা জাকাতের টাকা দিয়ে যায় হবে না এমনি অন্য দান খয়ার থেকে আপনি সেটা করতে পারবেন কিন্তু জাকাতের টাকা দিয়ে ঘাটলা বানিয়ে দেবেন কুকুর পাড়ে হ্যাঁ মানুষের বসার জন্য ইত্যাদি এইটা শরীয়ত ইসলামী শরীয়ত দ্বারা এটা সমর্থন করে না আশা করে বোঝা গেছে হ্যাঁ জওয়াল্লাহ আলমিস্লা আলম রহম আসসালাম আলাইকুম